হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে, আপনি হতাশ হবেন। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন, হতাশ হবেন না।